সো বন্ধুরা দেখতে পাচ্ছ ওইদিকে ব্লগিং শুরু করে দিয়েছে, ব্লগিং এ ইন্ট্রো দেওয়া হচ্ছে। হ্যাঁ এই যে, আর এখন আমরা শাড়ি দেখবো, বিভিন্ন রকম শাড়ি আছে। তো আমরা রামেশ্বরীতে এসেছি আর শাড়ি দেখবো। আমি তো অলরেডি অনেক আগে শুরু করেছি। এই শাড়িটার নাম হচ্ছে তোমার লজ্জাবস্ত্রই, লজ্জাবস্ত্র ক্যাটাগরিতে পড়ছে সব কাতান, নয়ম কাতান, নয়ম নয়ম, অনেকটা নানের মতো ব্যাপারটা। অ্যাকচুয়ালি বিয়ের বাজার করা অত্যন্ত টাফ, অনেক সময় দিতে হয়, অনেক দেখতে হয়, তার মধ্যে চয়েস হয় আর তারপরে ফাইনাল হয়। তো তোমাদেরকে রিকোয়েস্ট করছি বিয়ের বাজার করো না, বিয়েই করো না। বাবাকে ভাবতে, হ্যাঁ ভাবতে চাপাই দিতে বলো। স্পাইড পেয়ে গেছি, স্পাইড খাওয়া হচ্ছে এখন। কুল কুল, ঠান্ডা ঠান্ডা, ঠান্ডা লেগেছে তো? ঠান্ডা লাগে নি, এই যে একটু এই ঠান্ডা হয়ে রেখে দিয়েছি। ও আচ্ছা আচ্ছা, এর গরম আছে, সুবর্ণ এমন জায়গায় আছে। এগুলো সব সিল্ক না? সব সিল্কের ডিজাইন, বা এই ডিজাইনটা হেভি লাগছে কিন্তু। এটা কিন্তু ভালো লাগছে, এটার জন্য জিনিসটা ভালো লাগছে, কিন্তু অন্য ইয়ে হলো এই যে কালারটা, বেশ কালারটা একটু চেঞ্জ হলো। ঠিক আছে, না না এত লাইট, এত লাইট দিয়ে ঘরে এত লাইট লাগাতে হবে না। কি নাম গো শাড়িটার নাম? ফুলকারি, ফুলকারি, আচ্ছা ফুলকারি, সবজি কারি ভাবছি, তরকারি, তরকারি, ফুলকারি, গোটা দাও আছে, গোটা আছে। এটা 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 তাহলে নিবি, এটা কি বল? ওই শাড়িটা দেখতে পাচ্ছি কালারফুল আছে। এই শাড়িটার নাম হচ্ছে ঘিচা, ঘিচা, ঘি যুক্ত চাচা। হ্যাঁ ঠিক আছে। তো বন্ধুরা আমাদের চয়েসের খাতায় যেগুলো আছে সেগুলো দেখে নিই। এটা প্যান্ট দেখানো হচ্ছে। হ্যাঁ প্যান্ট, এটা আমার জন্য প্যান্ট চয়েস করা হচ্ছে। হ্যাঁ